এখানে কিন্তু আপনারা অনেক অ্যাকশন ক্যামেরা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ব্র্যান্ডের অ্যাকশন ক্যামেরা এখানে আছে। তাদের মধ্যে অন্যতম একটি হচ্ছে গোফ্রো। জি হ্যাঁ, আমি গোফ্রো 11-এর কথা বলছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোফ্রো 11-এর প্যাকেট, শুধু প্যাকেট না, ভিতরে মালও আছে। আজকে আমরা এই প্রোডাক্টটির আনবক্সিং করব, অর্থাৎ আপনারা গোফ্রো 11 প্রোডাক্টটি কেনার পর প্যাকেটের ভিতরে কি জিনিসগুলো পাবেন সেগুলো আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের এই ভিডিওটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আমাদের চ্যানেল গুড ফ্রেন্ড 35-এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এরকম নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে এই প্রোডাক্টটির বক্সের গায়ে যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো দিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। তো গোফ্রো 11-এর গায়ে যে তথ্যগুলো আছে এগুলো অ্যাকুরেটই আছে, কোনোটা উল্টা পাল্টা নাই। আমরা চেষ্টা করছি এই তথ্যগুলো আপনাদেরকে বুঝিয়ে বলার। তো প্রথমে আপনারা এর প্যাকেটের গায়ে দেখতে পাবেন কিছু এক্সেসরিজের ছবি। এর মানে হচ্ছে এই প্রোডাক্টটা যখন আপনারা পারচেস করবেন তখন এতে আপনারা কি কি পাবেন তারই একটি ছবি বাইরে প্যাকেটের গায়ে দেওয়া আছে। তো আমি বুঝিয়ে বলছি, প্রথমে দেখেন ক্যামেরার ছবি আছে বাঁদিকে প্রথমটা, তারপরে পাচ্ছেন এর সঙ্গে একটি মেমোরি কার্ড, তারপরে পাবেন একটি স্ট্যান্ড, এবং এর সঙ্গে ডাইন সাইডে কিন্তু আছে হচ্ছে পরপর দুটো ব্যাটারি এবং একটি গোফ্রো স্ট্যান্ড, আর পাচ্ছেন হচ্ছে একটি ডাটা কেবল, আর একটি সুন্দর ব্যাগ। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে পিছন সাইডের দৃশ্য এটা, যারা নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে বুঝতে আগ্রহী তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের কাজে আসবে। তো এই প্রোডাক্টটির বিপরীত পাশে, প্যাকেটের বিপরীত পাশে আবার বাকি কিছু তথ্য আছে এই প্রোডাক্টটির সম্পর্কে। যেমন এটি হচ্ছে 27 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং এখানে দেওয়া আছে 33 ফিট, অর্থাৎ 10 মিটার পানির নিচে আপনারা ভিডিও করতে পারবেন, এটা ওয়াটারপ্রুফ ক্ষমতা আছে 10 মিটার। এরপরে আছে হচ্ছে 8x জুম, এপার এদিকটা বা সাইডের কথাগুলো আমি বলেছি, অনেক সময় কথা বলতে গেলে একটু অসুবিধা হয় বা ভুল ত্রুটি হয়, আশা করি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবার ডাইন সাইডে এটার ভিডিও ক্যাপচার ক্ষমতা বা ভিডিও রেজুলেশন সম্পর্কে বলা আছে 5.3K, এটা কিন্তু 5K প্লাস 4K দুটো ফরম্যাটেই ভিডিও হবে, এটাই মিন করছে। এরপরে নিচে আছে ভয়েস কন্ট্রোল, ভয়েসের দ্বারা এটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং সর্বশেষ দেওয়া আছে 1080p লাইভ স্ট্রিম। তো 1080p লাইভ স্ট্রিম দেওয়া আছে, অর্থাৎ আপনারা লাইভ স্ট্রিমে ভিডিও করতে গেলে কিন্তু 1080p-তে আপনারা ভিডিও করতে পারবেন, এবং ওর নিচেই এর প্রসেসর সম্পর্কে বর্ণনা করা আছে, GP2, এর প্রসেসরটি হচ্ছে GP2। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই প্রোডাক্টটি ইতিমধ্যে আমরা বিক্রি করে ফেলেছি, এই প্রোডাক্টটি নেওয়ার জন্য দুজন ভাই আমাদের কাছে চলে এসেছে। একেবারে নিচে যে অপশনটি আছে সেটা হচ্ছে স্টাবলাইজেশন 5.0, এটার মানে হচ্ছে আপনারা যখন ভিডিওটি করবেন তখন যদি কোনো শেক হয়, ঝাঁকি টাকি লাগে, তাতেও কিন্তু আপনাদের ভিডিওর কোনো ক্ষতি হবে না, স্মুথলি আপনারা ভিডিও করতে পারবেন। তো যে কথা বলছিলাম যে প্রোডাক্টটি ইতিমধ্যে আমরা বিক্রি করে ফেলেছি, একটি দুটো ভাইয়া এসেছে মোংলা থেকে, আমরা তাদের কাছে প্রোডাক্টটি
অলরেডি বিক্রি করে ফেলেছি। তো তাদের কাছে যেহেতু বিক্রি করে ফেলেছি, তাদের চেক করে দিতে হবে। এই সুযোগে আমরা এটার কিন্তু আনবক্সিং করেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এটার প্যাকেটের উপরের দিকে কিন্তু এই ছবিটা দেওয়া আছে যে আপনারা এই প্রোডাক্টের ভিতরে, এই প্রোডাক্টের প্যাকেটের ভিতরে কি কি জিনিস পাবেন। এখানে লেখা আছে ইনক্লুড কম্পোনেন্টস অ্যান্ড ইনক্লুই। এখানে দেখেন যে জিনিসগুলো আপনারা পাবেন তার ছবি দেওয়া আছে। একটা স্ট্যান্ড, দুটো ব্যাটারি, একটি মেমোরি কার্ড আর একটি সুন্দর ব্যাগ। তো যে কথা বলছিলাম, আমাদের সামনে যে ভায়া দুটোকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভায়া দুটোর কাছে এই পণ্যগুলো আমরা বিক্রি। কি লাগে ভাই? ইনাদের কাছে আমরা আসলে পণ্যটা বিক্রি করেছি। তো ইনাদের অনুমতি নিয়েই আমরা এটা আনবক্সিং করার চেষ্টা করেছি। তো এনারা অনুমতি দিয়েছে, আমরা তাই আনবক্সিং করার সুযোগ পেলাম। তো চলুন আমরা এটা এবার আনবক্সিং করি। তো এটাই হচ্ছে আমাদের সেই গোফ্রো ক্যামেরাটি। এখন আমরা এই প্যাকেটটি খুলবো। এর নিচের দিকে অ্যারো কি দেওয়া আছে, এখান থেকে এটি কাটতে হবে এবং এটা কাটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এখান থেকে কেটেই অ্যাপ বের করলে প্রোডাক্টটা আমরা সহজে বের করতে পারবো। তো বের করা হয়ে গেল প্রোডাক্টটি। এই সেই কাঙ্ক্ষিত ব্যাগ, এটি হচ্ছে মূলত সেই ব্যাগটি, আর ভিতরে কিছু নাই, খালি প্যাকেট। তো এটা গোফ্রোর, এটাই হচ্ছে গোফ্রোর মূলত সেই প্যাকেট। এখন আমরা যে বক্সটা বা প্যাকেটটা বলে বলা হয়েছিল আপনারা পাবেন, এটা মূলত সেই ব্যাগটা। এখন এটা আমরা ওপেন করলাম। তো ওপেন করার পরে দেখেন এখানে কি আছে। প্রথমে উপরের দিকে কিন্তু এটা একটা মেমোরি কার্ড, স্যান্ডিক্সের একটা মেমোরি কার্ড কোম্পানির পক্ষ থেকে গিফট দেওয়া হয়েছে। আসলে আমাদের ভাইয়ারা খুব লাকি, এটা একেবারে নতুন মাল, যার জন্য এর সঙ্গে বেশ কিছু আইটেম গিফট এক্সট্রা তারা পেলো। এটা দেখেন স্যান্ডিক্স, স্যান্ডিক্সের 64 জিবি। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, এটা অরিজিনাল প্রোডাক্ট স্যান্ডিক্সের। এরপরে ইউজার ম্যানুয়াল গাইড আছে, ইউজার ম্যানুয়াল গাইডে কিন্তু দেওয়া আছে এখানে এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। এরপরে কিন্তু আমরা একে একে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে একটি ডাটা ক্যাবেল অবলিক চার্জার ক্যাবেল, এটা টাইপ সি ক্যাবেল, এটার দ্বারা আপনারা চার্জ করতে পারবেন এবং ডাটা ট্রান্সফার করতে পারবেন। এরপরে হচ্ছে আরেকটি কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের সাহায্যে আপনারা এটি অ্যাকশন ক্যামেরার সঙ্গে একটি যুক্ত করে পরে হেলমেটের সঙ্গে যুক্ত করে ভিডিও করতে পারবেন, বাইকের হেলমেট। এরপরে কিন্তু দুটো ব্যাটারি দেওয়া আছে। বেসিক্যালি সিঙ্গেল বক্সে কিন্তু একটা ব্যাটারি শুনেছি থাকে, এখন আমরা দেখতে পাচ্ছি এটা দুটো ব্যাটারি। সত্যি ভাইয়ার অনেক লাকি, কাগজে পেঁচানো, এটা একটা স্টিকার করা, এটা স্টিকারটি তুলে তারপর ব্যবহার করতে হবে। দুটো ব্যাটারি এবং আরেকটি হেলমেটে ব্যবহার করার জন্য একটি কম্পোনেন্ট থাকে, এটি হেলমেটের গায়ে লাগাতে হয়, ওই লাল অংশটুকু তুলে ফেলে। এরপরে আছে হচ্ছে একটি স্ট্যান্ড, স্ট্যান্ডটি অনেক সুন্দর একটি স্ট্যান্ড। এই স্ট্যান্ডের সাহায্যে কিন্তু আপনারা হাতে রেখে ভিডিও করতে পারবেন এবং কোথাও চাইলে পায়া পায়াগুলো একটু সরিয়ে এটা কিন্তু কোনো ডেস্কের পরে বা যে কোনো স্থানে রেখে আপনারা ভিডিও করতে পারবেন স্মুথলি। আর এটা একটা স্ক্রু, অ্যাকশন ক্যামেরা হেলমেটে লাগানোর পরে স্ক্রুটা দিয়ে টাইট করে দিতে হয়। আর কিছুই, ও আমাদের মূল জিনিসটাই তো রয়ে গেছে, এটা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত গোপ্রো হিরো 11 অ্যাকশন ক্যামেরা ব্ল্যাক কালার। তো এটা দেখেন সাদা সাদা দেখছেন যেগুলো, এটা সব স্টিকার দিয়ে মোড়ানো, সাদা স্টিকার দিয়ে। আমরা একে একে এর স্টিকার গুলো তুলবো। তো চলুন আমরা এর স্টিকার গুলো তুলে ফেলি। এটা লেন্সের স্টিকারটা আমরা তুলে ফেললাম। এরপরে আমরা
বডির যে স্টিকার ওটা তুলে ফেললাম, এরপরে ব্যাক ডিসপ্লের স্টিকার তুলে ফেললাম, এরপরে সামনের যেটা আছে ওটাও তুলে ফেললাম। তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, সুবিধাই হচ্ছে। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের জিজ্ঞেস করলে আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এই পণ্যটি কিন্তু আমরা ভাইয়াদের কাছে বিক্রি করেছি মাত্র 45,000 টাকায়। দেখতে পাচ্ছেন এটা, এই সাইডটা, এটা গোফরোর যে পাশগুলো আমরা সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা নিচের অংশ, এটা ডাইন সাইডের অংশ। তো এটা খোলার একটা নিয়ম আছে, এটা কিন্তু অনেকে জানে অনেকে জানে না। এই অংশে গিয়ে আপনাকে নখ দিয়ে একটু টান দিতে হবে, ভয় পাবেন না, টান দিয়ে উপরের দিকে আবার টান দিতে হবে এট এ টাইম, তাহলে এটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে আমরা এখানে ব্যাটারি ঢুকিয়ে দিতে পারবো। ব্যাটারিটা কাগজের প্যাকেট দ্বারা মোড়ানো থাকে, স্টিকার করা থাকে, এটা আপনারা খুলে ইজিলি ঢুকিয়ে দিবেন। এরপরে ব্যাটারি আমরা ঢুকিয়ে দিলাম, এবং এর সাইডেই দেখেন মেমোরি কার্ড ঢুকানোর জায়গাটা। আমরা মেমোরি কার্ডটাকে কেটে, মেমোরি কার্ড ইনটেক অবস্থায় থাকে, মেমোরি কার্ডটাকে কেটে আমরা এই পাশে ঢুকিয়ে দিব। মেমোরি কার্ডটা আপনারা আস্তে আস্তে দেখে শুনে ঢুকাবেন, উল্টাভাবে ঢুকবে না, সঠিকভাবে ঢুকানোর চেষ্টা করবেন। তো ঢুকা, এটা ব্যাটারি এবং মেমোরি কার্ড ঢুকানোর শেষে একইভাবে আমরা কিন্তু এই লকটিকে আবার আটকিয়ে দেবো, যেভাবে আমরা খুলেছিলাম একটু টান দিয়ে। ঠিক আটকানোর সময় একটু টান দিয়ে আস্তে করে বসিয়ে দিব, বসে যাবে, ভয়ের কিছুই নেই। তো এটা সেট করা শেষ। এখন আমরা এটা পাওয়ার বাটনটা প্রেস করবো, বা সাইডে হচ্ছে পাওয়ার বাটন, লং প্রেস করলেই আমাদের ডিসপ্লেতে অন হবে। আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লে অন হয়েছে। এখানে আমাদের কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। এখানে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছিল, আমরা এটা টিক দিয়ে ইংলিশ করে নিয়েছি। এবং আমাদের জিজ্ঞেস করছে আপনারা কি এখানে টাইম ডেট ফরম্যাটগুলো সেট আপ করবেন, এগ্রি কিনা, আমরা বলছি এগ্রি। এরপরে আমাদের বলছে জিপিএস অন করার জন্য, আমরা জিপিএস টি অন করে দিলাম। তারপরে আমরা অ্যারো কি দিয়ে বের হয়ে যাব। এখানে আমরা স্কিপ সেট আপ দিব, দুঃখিত, আমরা আবার স্কিপ সেট আপটি দিব। এরপরে আমাদের টাইম জোনটা সেট করতে হবে, আমরা ঢাকা টাইম জোন সেট করে দিব। একটু স্ক্রল করবেন, ঢাকা চলে আসবে, টিক দিয়ে দিবেন, বসে যাবে। এরপর একে একে আমরা কিন্তু ডে লাইট অন করতে পারবো, আপনি আপনাদের প্রয়োজন মতো সেট করে নিতে পারবেন। এরপরে ডেট টাইম তারিখ ঠিক করতে বলছে, তারিখ মাস কত তারিখ কত মাস কত সালে আপনারা এটা ব্যবহার শুরু করেছেন এটা সেট করে দিবেন। একে একে ডেটটাও আপনারা সেট করে দিবেন। তো ডেটটা সেট করা হয়ে গেলে আপনারা সময়, এখানে টাইম সেট করার কথা বলছে, এখন টাইম সেকেন্ড, এটা এএম পিএম, এগুলো সহজ জিনিস, আপনারা সেট করে নেবেন। তো সেটিং করা শেষ, এখন আমাদের ফাইনালি এটা ওপেন হতে যাচ্ছে। তো আমাদের কিন্তু ভিডিও ফুটেজ চলে এসেছে, এখন আমরা স্ক্রিনের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি। আসলে 4K 5K এগুলোর ভিডিওগুলো আসলে না দেখলে বোঝানো যাবে না, এর ফুটেজগুলো এত সুন্দর। আর এর এক্সট্রা যে ক্ষমতাগুলো আছে, স্টেবিলাইজেশন, এগুলো তো অসাধারণ। আপনারা সামনের স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা সেলফি মোড আছে, অর্থাৎ সামনে আপনারা কি ভিডিও করছেন সেটা দেখেও ভিডিও করতে পারবেন, এই অপশনটিতে আছে। তো আমি চেষ্টা করলাম এটা আনবক্সিং করে দেখানোর জন্য, অর্থাৎ একটি প্যাকেট, এটা একটি গোফো 11 কিনলে আপনারা এটা প্যাকেটের ভিতরে কি কি কম্পোনেন্ট পাবেন সেটি দেখানোর, এবং কিভাবে এটা সেট করবেন সহজে সেটাও দেখানোর চেষ্টা করলাম। এরকম নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে বা বুঝতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। স্টার্টিংয়ে আরও অনেক অ্যাকশন ক্যামেরা দেখানো হয়েছে, তো ওই অ্যাকশন ক্যামেরারও কিন্তু আনবক্সিং করা আছে আমাদের এই চ্যানেলে, আপনারা
ভিডিওতে গিয়ে ক্লিক করে দেখবেন, ওখানে কিন্তু দেখানো আছে সুন্দর করে। তো ফাইনালি এটা আনবক্সিং হয়ে গেল। এখন আমরা ভাইয়া এখন আমাকে টাকা দিচ্ছেন, ভাইয়া আমাকে 45,000 টাকা, এটা আমরা বিক্রি করলাম, উনি 45,000 টাকা দিল আমায়। এবং ভাইয়া যেহেতু টাকা দিয়েছে, তার মালটি অবশ্যই আমাদের দিতে হবে। তো আমরাও ভাইয়াকে গোফ্রো হিরো 11-এর প্যাকেটটি তুলে দিলাম, প্যাকেট না মাল সহই দিছি। তো এখন আমরা তাদেরকে বিদায় দিব। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আশা করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে বা আপনাদের মাধ্যমে অন্য কাস্টমারদের সঙ্গে দেখা হবে। তো ভাইয়াদের বিদায় দেওয়ার পরে এবার আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা, আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু ভালো ভালো কমেন্টস করবেন, আর জানার কিছু থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আর একটু লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।